হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। কাতার বিশ্বকাপের 11তম ম্যাচ আজ, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে কোস্টারিকা এবং স্পেন। বাংলাদেশ সময় রাত 10টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচটা অনুষ্ঠিত হবে কাতারের আল থুমামা স্টেডিয়ামে। কোস্টারিকা বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের 31তম দল, অন্যদিকে স্পেন সপ্তম দল। এর আগে হেড টু হেড পরিসংখ্যানে তাদের দেখা হয়েছে মোটের উপরে তিনবার, যেখানে স্পেন জয় পেয়েছে দুইটিতে, ড্র হয়েছে একটি ম্যাচ। চলুন জেনে নেওয়া যাক কেমন হতে পারে স্পেন এবং কোস্টারিকার স্টার্টিং লাইন আপ। আজকের এই ম্যাচ স্পেন স্টার্ট করতে পারে 4-3-3 ফরমেশনে। গোলবারের নিচে দেখা যেতে পারে উনাই সিমনকে। ডিফেন্সিভ লাইন আপে থাকবেন ড্যানিয়েল কারবাহাল, এরিক গার্সিয়া, ইমেরিক লাপোর্তে এবং জর্ডি আলবা। এবং মিডফিল্ড পজিশনে খেলবেন গাভি, সার্জিও বুস্কেটস এবং পেড্রি। ফরওয়ার্ড লাইন আপে দেখা যেতে পারে ফেরান তোরেস, আলভারো মোরাতা এবং আনসু ফাতিকে। অন্যদিকে কোস্টারিকা এই ম্যাচটি স্টার্ট করতে পারে 5-4-1 ফরমেশনে, যেখানে গোলবারের নিচে থাকবেন কেইলর নাভাস, ডিফেন্সিভ লাইন আপে থাকবেন ব্রায়ান ওভেডো, অস্কার দুয়ার্তে, ফ্রান্সিসকো কালভো, জুয়ান পাবলো ভার্গাস এবং কোরলোস মার্টিনেজ। মিডফিল্ড পজিশনে খেলবেন জুইসন বেনেট, চেলসো বোর্গোস, ইয়েতসিন টেজেডি এবং জুয়েল ক্যাম্পেল। এবং স্ট্রাইকার হিসেবে খেলবেন অ্যান্থনি কন্ট্রোভেরাস। ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।